হাই বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটি হচ্ছে যারা ফেসবুক ইউজ করে তো তাদের জন্য তো যারা ফেসবুক ইউজ করে প্রতিনিহিত কিন্তু অজানা অপরিচিত লোক ফ্রেন্ড দিয়ে থাকে তো এই ফ্রেন্ড রিকোয়েস্টটা কিভাবে বন্ধ করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিব তো আমরা চলে যাব প্রথমত ফেসবুকের হোম পেজে এই হোম পেজে যাওয়ার পরে এখান থেকে আমরা ফেসবুকের প্রোফাইলে ক্লিক করে দিব তো এই প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো নিচে স্কুল ডাউন করে এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এটার মধ্যে ক্লিক করে দিবেন তো এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে অনেকগুলো অপশান পাবেন এখান থেকে আপনারা সেটিংয়ে ক্লিক করে দেবেন সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে নিচে স্কোল ডাউন করে চলে যাবেন এখানে দেখতে পাবেন হু পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এটার মধ্যে ক্লিক করে দিবেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে উপরের অপশনে দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ডস রিকুয়েস্ট মানে কে কে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে তো এখানে দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দুইটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন এভরি ওয়ান এবং ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এখান থেকে প্রথমে এভরি ওয়ান মানে যে কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে আর নিচে দেখতে পাচ্ছেন আপনার ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস আপনার বন্ধুর বন্ধু আপনাকে ফ্রেন্ড দিতে পারবে আর যেহেতু আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট বন্ধ করতে চাচ্ছেন তাহলে আপনারা সিলেক্ট করে দিবেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস তাহলে আপনার বন্ধুর বন্ধুরা দিতে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে আর বাকিটা কিন্তু অপরিচিত লোক আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের জন্য বিদায় নিলাম খোদা হাফিজ